আমরা কিছু সাপ যা সকাল থেকে ধরেছি সেগুলো আমরা রিলিজ করতে এসেছি। তো প্রথমে আমরা একটা স্পেকটিক্যাল কোবরা জঙ্গলে ছেড়ে দেবো। এরপরে আমরা একটা জল ঢোড়া সাপ, ইংরেজি নাম চেকার্ড কিলব্যাক ওয়াটার স্নেক, সেটাকে জঙ্গলে রিলিজ করে দিচ্ছি। এরপরে আমরা একটা দেখতে পাচ্ছেন মনোস্লেট কোবরা, যাকে কেউটিয়া নামে পরিচিত, সেই সাপটা আমরা জঙ্গলে ছেড়ে দেব। বাচ্চা সাপ, জুবিনাল। আমি একটা ছবি নেব, উড মার্কিংটা সুন্দর আসবে। জঙ্গলে ছেড়ে দেওয়া হোক, ফালতু হাত দিয়ে ধরে ছেড়ে দাও, চলে যাবে আরামসে। সে নিজে বাসস্থান খুঁজে নিক। এরপরে আমরা সকালবেলায় একটা অজগর সাপ, যাকে ইংরেজি নাম হচ্ছে পাইথন, ইন্ডিয়ান রক পাইথন, সেটা আমরা এইচডি হসপিটাল থেকে ধরেছি, সেটাকে আমরা জঙ্গলে ছেড়ে দিচ্ছি। আমরা তাকে ট্রেস করার চেষ্টা করছি, চলো কমপ্লিট। ভালো করে নমস্কার, নমস্কার, বন্ধ করো। সবার কাছে আমার বিনীত রিকোয়েস্ট যে কেউ সাপকে মারবেন না। সাপ হচ্ছে আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, সাপ আমাদের ঘর বাড়ি ঠিক রাখে, সাপ আমাদের খাবার যোগায়, সাপ আমাদের গাছে ফল হতে সাহায্য করে, সাপ আমাদের মেডিসিন দেয়, ওষুধ যোগায়। তাই সবার কাছে বিনীত অনুরোধ, যারা ভিডিওটা দেখছেন তারা কেউ সাপ মারবেন না, কেউ যদি সাপ মারে সেখানে বাধা দিন। হ্যাঁ, এই আমার বক্তব্য। নমস্কার, সবাইকে শুভরাত্রি।